اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم الله. আমি বললেন আমি তো জানিনি তো একটা ঠিক আছে তুমি থামো দিয়ে আমি তারপরে আবার ফোন করলাম তো উনি বলছে হ্যাঁ ওনার আপনার নাম করলো যে ওনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি নাকি একটা বই অনুবাদ করছে সেখানে খুব ব্যস্ত আছে আর তিনটা খবর আলহামদুল্লাহ ভালো তারপরে আমি আর যোগাযোগ করতে পারিনি তা বইটা যে অনুবাদ যেটা প্রকাশিত অনুবাদ করলেন ওটা আপনার প্রকাশিত তো আপনার হয়েছিল যেটা হচ্ছে ওটা আমাদের অনুবাদ হয়ে আছে কিন্তু মানে প্রকাশ হয়নি এখন অনলাইনে দেওয়া হচ্ছে এটা অনলাইনে দেওয়া হচ্ছে অনলাইনে দিচ্ছেন না জি জি নাম কি জি সাহিব ইবনে খুজাইমা বই কিনতে পাওয়া যাবে না এখন যেহেতু মানে ছাপা হয়নি তো বই কিনা যাবে কিভাবে এখন দেখা যাক কেউ ছাপাচ্ছে কিনা কোন প্রকাশ হয়নি তাহলে তার এবাদত গ্রহণযোগ্য নয় বুঝলেন তাহলে ওই আয়াত অনুযায়ী আমি দেখলাম মুসলিমের 84 নম্বর আয়াত বলছে যে সালাত ত্যাগ করে একদিকে যেমন কুফরি করে অপর দিকে তিনি স্থিত করে বুঝতে পারলেন তাহলে মুসলিমের 84 নম্বর আয়াত দ্বারা বুঝতে পারলাম যে সালাত কায়েম করে না সে স্থিত করে আর আনামের 88 নম্বর আয়াতে দেখলাম যে স্থিত করে আল্লাহ তার এবাদত গ্রহণ করে না তাহলে জিজ্ঞাসা হচ্ছে যে এটাই যারা মুসলিম ঘরে সন্তান হওয়ার পরেও সালাত কায়েম করে না তারপরে যদি কোনো ভালো কাজ করে তাহলে সেগুলো কি গ্রহণযোগ্য হবে মানে ব্যাপার একটু স্পষ্ট হওয়ার জন্য বলছিলাম বিষয় যেটা হচ্ছে কিনা যে সলাৎ ত্যাগ করা একদিক দিয়ে শিরক কিন্তু এটা সরাসরি শিরক নয় যেমন আপনার ধরেন যে আল্লাহ তাআলা যে শিরকের কথা বলেছেন সেগুলো সরাসরি শিরক আর সলাৎ ত্যাগ করা একটা শিরকের মধ্যে গণ্য কিন্তু সরাসরি শিরক হচ্ছে না সেই জন্য ওলামায়ে কেরামদের মধ্যে এর মধ্যে দুটো ইখতিলাফ আছে একজন ওলামা বলছে যে যদি কেউ সলাৎ অলসতাবশত ছেড়ে দেয় তাহলে সে মানে কাফির হয়ে যাবে সুতরাং মানে সে একটা নুকসান থেকে বেরিয়ে যাবে আর একটা ওলামা বলছে যে যদি কেউ অলসতাবশত সলাৎ ত্যাগ করে মানে ত্যাগ করে অলসতাবশত এবং মানে সে সলাৎ স্বীকার করে এবং যাবো যাচি করে সলাৎ আদায় করে না এরকম যদি হয় তাহলে সে মানে ইসলাম থেকে বেরিয়ে যায় না সে মানে বড় গুনাহগার এইরকম মানে ওলামাদের মধ্যে মতভেদ আছে আর উভয় পক্ষের কাছে যথেষ্ট দলিল রয়েছে উভয় পক্ষের কাছে যথেষ্ট দলিল রয়েছে এবার এই জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় যেটা হচ্ছে যে আপনি উভয় পক্ষের দলিল অনুযায়ী আপনাকে যেটা মানে সঠিক বেশি বলে মনে হবে সেটার উপরে বা যে পক্ষে আপনি মনে করবেন এটা ঠিক সে পক্ষে অনুযায়ী আপনি আমল করবেন এখন যদি মনে করেন আপনি যে বেনামাজি সে ইসলাম থেকে বেরিয়ে গেছে কাফের তাহলে সে অনুযায়ী আপনি আমল করবেন যেমন তার জহর করা খাবেন না তার সাথে তাদের সাথে মেয়ের বা ছেলের বিয়ে দিবেন না বা তাকে আপনি মিরাস থেকে মানে বঞ্চিত রাখবেন যে সবগুলো এক কথায় অমুসলিম হলে যেটা হয় আর কি আর যদি আপনি মনে করেন যে সে মহাপাপি তাহলে মহাপাপি হিসেবে মানে যেটা করণীয় সে হিসেবে আপনি করবেন এই হচ্ছে আমি কি একটা আপনার একটা কথা বলেছি বুঝতে পারবেন না ঠিক আছে যে রুমের 21 নম্বর আয়াতে আমি দেখেছি যে সলাৎ কায়েম করে আল্লাহ বলেছে যে তোমরা সলাৎ কায়েম করো এবং মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ো না রুমের 21 নম্বর আয়াতে বুঝলেন তাহলে যে আমার বক্তব্য দিন যে সলাৎ কায়েম করে সে মুসলিম যে সলাৎ কায়েম করে না সে মুসলিম সে হিন্দু বুঝতে পেরেছেন অমুসলিম সে বুঝতে পেরেছেন আর আপনার আর আপনার হাদিস দেখেছি রিয়াদুল সালেহ নিয়ে রিয়াদুল সালেহ হাদিস নম্বর 1083 মুসলিম ওই হাদিসে বা মুসলিমে আছে 22 ওই হাদিসে আছে বুখারী 25 নম্বর হাদিস বুঝলেন বলছে কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূল ব্যতীত সাক্ষী দেওয়ার পরে
তলাক এবং জাকাত কায়েম না করে তাহলে তার ইসলামে কোনো হক নাই। আর যদি তলাক কায়েম করে এবং জাকাত প্রদান করে তাহলে তার ইসলামে হক আছে। তাহলে যে এই বুখারী মুসলিমের হাদিস দ্বারা আমি দেখলাম, তাহলে যদি তলাক কায়েম করার এবং জাকাত প্রদান করার না করলে যদি ইসলামে হকই না থাকে তাহলে কি হচ্ছে অমুসলিম জি দেখবেন? এটা আমার কিন্তু ব্যক্তিগত মসজিদ আছে এই ব্যাপারে মানে মানে যদি আপনি যারা বলছেন আমার ত্যাগকারী কাফের সে ইসলাম থেকে বেরিয়ে গেছে তাদের যদি দলিল শুনেন তো আপনাকে মনে হবে যে না এটাই ঠিক। আবার যারা বলছে না সে বড় গুনাহগার সে ইসলাম থেকে বেরিয়ে যায় না তাদের যদি আপনি দলিল শুনেন তো আপনি মনে করেন ওটাই ঠিক। হ্যাঁ, এবার থাকলো বিষয় আপনাকে উভয় পক্ষের দলিল গুলো দেখতে হবে, তারপরে আপনাকে মানে একটা জায়গাতে আসতে হবে। সহি বুখারীতে আছে, সহি বুখারীতে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছেন সাফাত এমন ব্যক্তির জন্য করবে যে যাদের কোনো মানে আমলই ছিল না, আমল যাদের কোনো আমলই ছিল না এমন ব্যক্তিরা তাদের জন্য সাফাত করবেন আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। ঠিক আছে, তো যদি কোনো ব্যক্তির ইমানই না থাকে, ইমানই যদি নষ্ট হয়ে যায়, ইসলাম থেকে যদি বেরিয়ে যায় তাহলে কখনো কি সে জান্নাতে যাবে? আল্লাহর রাসূল তার জন্য সাফাত করবে? সাফাত করবে না। যদি নামাজ পড়ে তাহলে তো তার আমল আছে, তার তো আমল হলো। হ্যাঁ, তা এই সম্পর্কে আরো দলিল রয়েছে, আপনি এই জন্য দেখতে পারেন শেখ নাসিরুদ্দিন আলবানির একটা বই, নামাজ ত্যাগকারীর বিধান সম্পর্কে একটা বই আছে। হ্যাঁ, সেই বইটা আপনি পড়লে আপনি বুঝতে পারবেন যে মানে যারা বলছে যে নামাজ ত্যাগকারী মানে সে কাফের নয়, মানে সে আমলগত ভাবে কাফির কিন্তু মানে আকিদাগত ভাবে কাফির নয়। হ্যাঁ, সুতরাং সে একদিন যদি তার ইমান ইয়ে হয়ে থাকে মানে সে মৃত্যুর আগে পর্যন্ত যদি তার ইমান নষ্ট করে না ফেলে তাহলে সে একদিন মানে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে। আর ওদের দলিল দেখলেও আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা খুবই জটিল। বিষয় যেটা হচ্ছে আমার মনে করার ব্যাপার এমন কোন বিষয় নাই, আমি আপনাকে প্রত্যেকের জন্য এই রাস্তা খোলা যে আপনি যখন এরকম কোন একটা ইখতিলাফি বিষয় থাকবে, আর ইখতিলাফ বিষয় মানে ব্যাপক ইখতিলাফ এবং উভয় পক্ষের পক্ষে যথেষ্ট পরিমাণ দলিল থাকবে এরকম, তখন বিষয়টাকে প্রত্যেকে ভাবতে হবে এবং ভাবার পরে তার কাছে কোনটা মানে সঠিক বলে মনে হচ্ছে সের উপরে আমল করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন পাঁচটা প্রশ্ন ছাড়া কেউ আগে বাড়তে পারবে না, তার মধ্যে একটা হচ্ছে যে তুমি যা বুঝেছিলে সে অনুযায়ী তুমি আমল করেছিলে কিনা। এখন যদি আপনি বুঝে থাকেন যে মেনামাজি কাফের, হ্যাঁ তার ইসলামের কোনো অংশ নেই, তাহলে তার সাথে মেয়ের বিয়ে দেওয়া থেকে শুরু করে বা তার সঙ্গে কোনো বেনামাজি মেয়ে যদি থাকে তাহলে তার মানে বিবাহ ভঙ্গ হয়ে যাবে থেকে শুরু করে যা কিছু তাদের জবে করা খাওয়া থেকে শুরু করে তাকে মানে মিরাস থেকে তাকে বাড়িতে রাখা থেকে শুরু করে সমস্ত কিছু তো মানে এ করতে হবে, এর উপরে আমল করতে হবে। তো আপনি এতগুলা বললেন যে সবটাই আমি আমল করি, একমাত্র একটা পারি নেই যেটা হচ্ছে বাড়ি থেকে বলা আলাদা করার জন্য, এটা এটা ছাড়া আদার যেগুলো বললেন সব দিয়ে ওখান ওখান থেকে আমি কি দূরে আছি ইসলাম জি। আর একটা কথা জি, ইসলাম নাম্বার চুয়াত্তর ইসলাম নাম মুদাস্তিরের সম্ভবত 39-40 নম্বর আয়াতে হবে, আল্লাহ বলছে যে যখন আমি মানুষকে জান্নাত জাহান্নামে দিয়ে দেবো তখন জান্নাতিরা বলবে যে হে জাহান্নামের বাসিন্দা আজ কেন তোমাদের জাহান্নামে গ্রাস করলো, তারা বললো যে কম রাম নাকো মিনাল মুসল্লিন, আমরা সালাত আদায় করিনি এবং সালাতিদের সঙ্গে ছিলাম না। তখন ওখানে যে চারটি পাঁচটা পয়েন্ট আল্লাহ উল্লেখ করেছে তার মধ্যে জাহান্নামের যে কথাটা বলবে সেটা হচ্ছে নামাজের কথা, তাহলে নামাজ না পড়া তো বড় অপরাধ, আল্লাহ কেন নামাজের এটাকে প্রথম উল্লেখ করলেন? অবশ্যই বড় অপরাধ, এই জন্য তো মানে বলা হচ্ছে যে তারা জাহান্নামে তো যাবে, কিন্তু জাহান্নাম থেকে তারা কি চিরস্থায়ী জাহান্নামি নাকি জাহান্নাম থেকে কখনো বেরিয়ে আসবে? জাহান্নামে তো যাবে ঠিক আছে কথা, কিন্তু মানে তারা কি চিরস্থায়ী জাহান্নামি নাকি জাহান্নাম থেকে মানে বেরিয়ে আসবে? আল্লাহ তো কি তিন অঞ্জলি, আল্লাহ তো জাহান্নাম থেকে তিন অঞ্জলি মানুষ তুলে জান্নাতে দেবে এটা তো ঠিক, হ্যাঁ কিন্তু জাহান্নাম তো যাবে তো জি, তাই না? হ্যাঁ জাহান্নাম তো যাবে, এবার এটা তো সবাই বলছে, সব আলেম এই ব্যাপারে একমত যে নামাই না বলে জাহান্নাম যেতে হবে। এখন থাকলো বিষয় যেটা হচ্ছে যে সে কি একদম অমুসলিম, অমুসলিম হলে তো সে কখনো জান্নাত যাবে না জাহান্নাম থেকে বেরিয়ে। হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে মানে ইখতিলাফ। আর যারা বলছে যে নামাজ ত্যাগ করা কুফরি কাজ কাফের, সে অবশ্যই কাফের, সেটা কোন কাফের? আমলগত ভাবে কাফের, তারা অন্তরে বিশ্বাস করে কিন্তু আমলগত ভাবে সে কাফের। যেমন আল্লাহ রাসূলের যুগে যারা মুনাফিক ছিল তারা আকীদাগত ভাবে কাফের ছিল মানে ইসলাম থেকে বহির্ভূত ছিল, মানে তারা অন্তরে বিশ্বাস করতো না কিন্তু বাহ্যিক ভাবে নামাজ টামাজ সব কিছু পড়তো তারা। জি জি, আমি তো জি আত্মহারি চক্রে আত্মহাতের নিশ্চিত
কথা দেখেছিলাম বলছে যে নামাজ কাইম করেন আপনার জানাজা দেওয়া প্রয়োজন নয়, সেই মুসলিম নয়টা বলছে ওনার কত আজ। ও আমার মতামত চেঞ্জ করেছে, আব্দুর রাজাক ইউসুফ এখন সম্ভবত গত বছরে মানে বলে গেছে আর কি, যে মানে তার জানাজা একবারে পড়া যাবে না এমনটি বিষয় নয়, মানে কিছু বিশিষ্ট ব্যক্তিরা না পড়লেই ভালো, মানে তাকে মানে এই করার জন্য আর কি, যাতে মানুষ বুঝতে পারে যেটা কত বড় অপরাধ। এই ধরনের মানে ওই করেছে আর কি, মানে মূল বিষয় যেটা হচ্ছে এই বিষয়টি নিয়ে হলো আমাদের মধ্যে একটিলাপ রয়েছে এবং উভয় পক্ষের কাছেই যথেষ্ট দলিল রয়েছে, মানে ব্যাপারটা খুব কঠিন বিষয়। তবে যে মনে হয় আপনার সঙ্গে যে মানে আলোচনা করতে বলছি যে তবে যারা সলাপ টাইম করে না তাদের থেকে মানে দূরে থাকাটাই মানে বেস্ট বলে মনে হয় না কিছু। চলা যাওয়া ত্যাগ করে না তাদের কি জন্য উপদেশ দিতে হবে, সেক্সুয়াল অ্যালসাইমিন উপস্থিত থাকতে হবে, তারপরে অনেক কিছু কথাই বলেছে। তো আপনি আশা করি যারা বলেছে যে সলাপ ত্যাগকারী মানে সে ইসলাম থেকে বহির্ভূত নয়, সে বড় গুণাগার, এই এর পক্ষে মনে হয় কোন বই পুস্তক পড়েছেন কি? না, আমি যেটা বলতে চাচ্ছি যে যেমন সেক্সুয়াল অ্যালসাইমিন বা আরো অন্য শিক্ষকরা বলেছে যে নামাজ ত্যাগ করলে সে কাফির ইসলাম থেকে বেড়ে যায়, এই পক্ষের বাকি দলিল গুলো পড়েছেন বা বই পুস্তক পড়েছেন, কিন্তু যারা বলছে যে নামাজ ত্যাগ করলে সে জলসল অবস্থা নামাজ ত্যাগ করলে সে ইসলাম থেকে বেরিয়ে যায় না, এই পক্ষের কি দলিল বই পুস্তক পড়েছেন, এটা আমার প্রশ্ন। হ্যাঁ, তা ওই বই পুস্তক পড়বেন তাহলে আপনি অনেকটা মানে বুঝতে পারবেন। তখন মানে হঠাৎ করে যত ফটাফট কাফের বলছেন কিনা তখন মানে বলতে ভয় করবেন যে ব্যাপারটা ভাবনা চিন্তার বিষয় আছে। আপনাকে আমি কখনো বলিনি, আমি যেটা বলতে চাচ্ছি আমি আপনাকে আগে বলেছি যে আপনি উভয় পক্ষের বক্তব্য দেখুন, দলিল গুলো দেখুন, তারপরে আপনি যেটা আপনার কাছে সঠিক মনে হয় সেটার উপরে আপনি আমল করেন, আমার আপত্তি নাই। আপনি কাফের মনে করতেও পারেন, আপনি বেনামাজিকে ইসলাম থেকে বহির্ভূত মনে করতে পারেন, তার কারণ একদল ওলামা ওই পক্ষে গিয়েছে। আমার বক্তব্য আমার যেটা উপদেশ হচ্ছে আপনার কাছে সেটা হচ্ছে আমি বলছিলাম যে উভয় পক্ষের বই পড়ুন, তারপরে আপনার কাছে যেটা সঠিক বলে মনে হয় সেটা আপনি উপরে থাকুন। আমার বক্তব্য একশো বত্রিশে আল্লাহ বলছে যে ওয়ামুর আহালাকা বিসসালাহ, তোমার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করো, বুঝতে পারছেন জি? তাহলে আমাদের আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে যেমন বলতে পারছি দিনের কাজ, আমাদের গরিব একটু দিনের কাজ কম বেশি করে ইনশাল্লাহ, তাহলে আমাদেরকে যে তলাতের জন্য মানুষকে দাওয়াত দিতে হবে অবশ্যই কথা ঠিক। তবে যারা তলাত কায়েম করে না যে হ্যাঁ তাদের হাতে যে মানে জবাই করা মাংস এইসব গুলা খায়নি, তারা নাকি মাইদার তিন নম্বর আয়াতে আল্লাহ বলছে যে যারা আল্লাহ নাম ছাড়া জবাই করে বা ই করে তাদের মাংস খাওয়া যাবে না, এক্ষেত্রে যে তারা নামাজই পড়ে না, তারা আল্লাহর নাম না নেওয়া বুঝে যাচ্ছে যে জানেন না কত ভুল হচ্ছে না কত কি হচ্ছে বুঝতে। প্রথমত বিষয় যেটা হচ্ছে আপনাকে তো বললাম, যদি আপনি ওই সব আলেমদের সাথে একমত হন যারা বলছে নামাজ ত্যাগ করে দিয়েছে তার মানে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, আপনি যদি ওদের সাথে একমত হন তাহলে তাদের জবাই করা মাংস খাবেন না? আমি আপনাকে বলি ব্যক্তিগত ব্যক্তিগত নয়, যেখানে এখানে আমি আমি তো দলিল না ইসলামের জন্য নয় না, আমি তো দলিল নয়, দলিল হচ্ছে হাদিস। এবার ওলামায়ে কেরামরা কি বুঝেছেন বিষয়টাকে নিয়ে যেহেতু ইখতিলাফ রয়েছে, এই জন্য আপনি উভয় পক্ষের দলিল পড়ার পরে জানার পরে আপনার কাছে যেটা সঠিক হক বলে মনে হচ্ছে সেটার উপরে আপনি আমল করুন। আমি আপনি যেটা বলছেন একটা কথা আমি বুঝতে পেরেছি, কারণ আল্লাহ হাজার একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে হে মুসলমানেরা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের মধ্যে, দেখো কি হাজার একুশ নম্বর আয়াতে। তাহলে আমি বুঝতে পেরেছি যে আমাদেরকে একজন মানুষকে ফলো করতে হবে, তিনি হচ্ছেন আমাদের নবী, এবং আল্লাহ কলমের চার নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে নিশ্চয়ই নবী তুমি সরল সঠিক চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছে, কলমে চার নম্বর আছে বলছে, আমি বুঝতে পারছি। কিন্তু যেহেতু আমি আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং চিনা রূপে ভাবি, কেননা আল্লাহ মুমতাহিনার চার নম্বর আয়াত আল্লাহ বলছে যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার অনুসারীদের জীবনের মধ্যে, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের সামনে যারা ছিল তারা নিশ্চয় ভালো মানে পথ নয় পরায়ণ মানুষ ছিল, তাকে দিয়ে তাহলে যারা আমি যাদেরকে হক বক্তব্য রাখে এবং হক বলে
তাদেরকে আমি এই এই আয়াত হিসাবে আমি শ্রদ্ধা করি এবং আমাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলে বলি, সেই হিসাবে আপনাকে আমি শ্রদ্ধা করি। আপনার জন্য আপনার কাছে আল্লাহ দোয়া করি ইনশাল্লাহ। যে বলছিলাম যে আপনি মানে আপনি তো কিছু একটা দিক ভেবেছেন যে এটা ঠিক এটা ঠিক, আপনি কোনটা মানে দিয়েছেন এটাই আপনার সঙ্গে দেখেন। বিষয় যেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত মত নিয়ে কোনো লাভ হবে না আপনাকে। আমি যেটা মূল, আমি যে ইমাম আবু হানিফা বলছেন যে আমার কথা দ্বারা কারো ফতোয়া দেওয়া বৈধ নয় যতক্ষণ পর্যন্ত সে জানতে না পারে আমি কোন জায়গা থেকে বলছি। অর্থাৎ আমি যে জায়গা থেকে মানে তথ্য সংগ্রহ করছি সেই জায়গা থেকে তোমরা তথ্য সংগ্রহ করো, এটা ইমাম আবু হানিফা বলতে যাচ্ছে। একইভাবে আমিও বলতে যাচ্ছি যে ভুল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে দেখেন, চিন্তা ভাবনা করে আপনার কাছে যেটা হক মনে হয় সেটার উপরে আপনি আমল করেন। এখানে আমি কি করছি আর মানে আর কেউ কি করছে সেগুলো দেখে কোনো লাভ নেই। আমি তো আপনি আপনি কথা ভালোভাবে ঘুরাইছেন কিন্তু যে ঠিক আছে না, কিন্তু দেখেন আমার ব্যক্তিগত প্রচার করা তো আমার দায়িত্ব নয় না, দায়িত্ব নেই। আর আমাকে আল্লাহ তালা জিজ্ঞাসাও করবে না কি আমাদের দিন যে তুমি কি করেছিলে না, এটা লোকে কেন জানাওনি। আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করবে তুমি কোন মানুষের কোন মানুষের কাছে পৌঁছাওনি কিনা, এটা জিজ্ঞাসা করবে। আমি ব্যক্তিগত মানে ব্যক্তিগত কথা তো আমি আমি এমনি বলতে রাজি নই। বিষয় যেটা হচ্ছে কিনা, যেটা আমি উভয় পক্ষের আলেমদের মানে সমন্বয়টা এইভাবে করা যায় যে একদল আলেম যখন বলছে যে বেনামাজি সে কাফের, সে কুফরি করলো, ঠিক আছে, তো কুফরি যখন করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্কে হাদিসও রয়েছে, যে তিরমিজির হাদিস আছে, মুসলিমেরও হাদিস রয়েছে, অনেক জায়গায় হাদিস রয়েছে। তো এই কুফরিটা হচ্ছে আমলগত ভাবে কুফরি, মানে যখন একজন বলছে যে হ্যাঁ আল্লাহ আছে, আখিরাত আছে, সে সবকিছু বিশ্বাস করে, ইমানে যেটা ছয়টা স্তম্ভ আছে সমস্ত কিছু মানে বিশ্বাস করে, হ্যাঁ, কিন্তু অলসতা বশত মানে সে নামাজ ত্যাগ করে না, নামাজ কিন্তু অস্বীকার করে না, যে নামাজ পড়ে কি হবে বা এই ধরনের মানে কুফি বাক্য এই ধরনের কথা সে বলে না, সে বলে ঠিক আছে ভাই পড়বো পড়া পড়বো করছি হচ্ছে না, বিভিন্ন রকমের ভাবেই করে। তাহলে সে কিন্তু হ্যাঁ সে কিন্তু মানে সে আকিদাগত ভাবে নয়, সে আমলগত ভাবে সে কুফি করছে, কিন্তু আমলগত ভাবে সে অবশ্যই কুফি করছে। এখন এখন যেহেতু সে আকিদাগত ভাবে যেহেতু কুফি করছে না এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে সহিহ বুখারীতে যে এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে যাদের কোনো আমলই ছিল না, যারা দুনিয়াতে কোনো আমলই করেনি এইরকম ব্যক্তিদেরকে। তাহলে যখন ওই রকম ব্যক্তিরা একদিন জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে তাহলে বোঝা যাচ্ছে যে তারা একদিন অর্থাৎ বেনামাজি যারা মানে আমাদেরকে অস্বীকার করে না, নামাজ ত্যাগ করে অলস অবস্থা, তো তারা একদিন জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে। সুতরাং এই প্রেক্ষাপটে যে তাকে একদম অমুসলিম মানে মনে করাটা মানে আমার কাছে মনে হচ্ছে না, সুতরাং আমি একবারে অমুসলিম মনে করি না। তাহলে আবার ফের অনেক সময় বক্তব্য দেওয়ার সময় মানে এমন ভাবে বক্তব্য দিই তাদের জানাজা পড়া যাবে না, তাদের জন্য দোয়া করা যাবে না, এমন ভাবে মানে বক্তব্য দিই লোকে মনে করবে হয়তো তাকে অমুসলিম মনে করে, এরকম হয়তো মনে করতে পারে বক্তব্য শুনে। সামনে মনে চলে এলো যে ৬ নম্বর ১০ নম্বর ১০ আয়াতটা অবশ্য বিরাট বড় আয়াত। ওই আয়াতের শেষের অংশে আল্লাহ বলছে অবশ্য এটা হিজরত সম্বন্ধে যে একজন মোমেন পুরুষ মোমেন নারীর জন্য বৈধ, আর একজন মোমেন নারী মোমেন পুরুষের জন্য বৈধ, আর একজন মোমেন পুরুষ কাফের নারীর জন্য অবৈধ, আর একজন মোমেন নারী কাফের পুরুষের জন্য অবৈধ। বুঝতে পেরেছেন জি? এবার তাহলে এখন জি তাহলে ধরেন স্বামী সৎ কায়েম করে স্ত্রী করে না, এন স্ত্রী করে স্বামী করে না, তাহলে যে সৎ কায়েম করে সে মুসলিম, আর যে সৎ কায়েম করে না সে মুসলিম, তাহলে তো যে অবশ্য তাহলে তো যে সম্পর্ক দাম্পত্য জীবন আমি এবার বলি আপনাকে, আপনার এবার যে সব দলিল গুলো পেশ করলেন প্রত্যেকটারই আমি ইচ্ছা করলে আমি জবাব দিতে পারি। প্রথমত যেটা যেমন একটা আয়াত বলেছিলাম আপনাকে এটার জবাব দিচ্ছি, যেমন আপনি একটা আয়াত বলেছিলেন সূরা মুদাস্সিরের ৪২-৪৪ নম্বর আয়াত, মা সালাকা কুম ফি সাকার ক্বালুল্লাহ মিনাল মুসাল্লিন। এখানে দেখুন সাধারণভাবে আমরাও এই দলিলটা পেশ করে থাকি, ঠিক আছে, যে তারা বলবে যে আমরা নামাজি ছিলাম না, তারপরে অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না, তারপরে আমরা কিয়ামতকে কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম, কিয়ামতের দিবসকে অস্বীকারও করতো, তার মধ্যে মানে কয়েকটা গুণের মধ্যে এটা একটা গুণ যে কিয়ামতের দিনকে অস্বীকার করতো।
সুতরাং যারা বেনামাজি তারা কিন্তু মানে বর্তমান যারা মানে আমলগত ভাবে যারা মানে বেনামাজি তারা কিন্তু কিয়ামতের দিবসে কিন্তু অস্বীকার করে না। হ্যাঁ, মুনাফিকরা কিন্তু অস্বীকার করতো বা অনেকেই বিশেষ করে অমুসলিম যারা তারা তো অস্বীকার মানে করে মানে করেই আর কি। হ্যাঁ, তাহলে এখানে একটা পার্থক্য হচ্ছে। তারপরে আপনি এবার আয়াতগুলো বলুন, আপনি ওই আয়াতগুলোর আপনাকে মানে এতে আমি বলছি। তারপরে সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 যেটা আপনি বলছিলেন, ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত কায়েম করো এবং অন্তর্ভুক্ত হয়ে না মুশরিকদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার এই হাদিসকে বুঝার জন্য আপনাকে অন্য দলিল আমি দেখাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে মুশরিকদের মানে যে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের মধ্যে, যে কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন তোমরা দাড়ি ছেড়ে দাও, মুশরিকদের বিপরীত করো, ঠিক আছে? তাহলে যে দাড়ি ছিল সে মানে মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করলো, আর এই হাদিস দ্বারা বোঝা গেল যে মুশরিকদের দলের মধ্যে, তার মানে কি সে দাড়ি ছিল আর মানে কি সে একদম অমুসলিম হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আপনি একটা সাদৃশ্য করলেন কিনা হাজারটা ক্ষেত্রে যে আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানছেন যে আপনি, হ্যাঁ আপনি একটা সাদৃশ্য, তাই এইসব অনেক কিছু কথা আছে বুঝলেন কিনা। আপনি যে প্রত্যেকটা দলিলেরই অবশ্য যথাযথ মানে দলিল ভিত্তিক জবাব দেওয়া যেতে পারে। তো যাই হোক, যেহেতু যেহেতু মানে উভয় পক্ষের মানে মতভেদ আছে, মতভেদের বিষয়টা নিয়ে আমরা কাউকে এরকম কোনো কিছু বলি না, আমরা শুধু এতটুকুই বলি যে উভয় পক্ষের দলিলগুলো পড়ার পরে আপনার কাছে যেটা হক বলে মনে হয় সেটার উপরে আমল করুন। তার কারণ কি আমাদের আল্লাহ আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তুমি যা বুঝেছিলে সেটার উপরে আমল করোনি কেন? হ্যাঁ, সুতরাং আপনার সঙ্গে যে মানে সম্পর্ক রাখছি এ কারণে ভালো লাগে আপনার হক বলেন। এখানে যে আর একটা কথা আপনি বললেন যে একটা বিরোধিতা করছি বাকি গুলার আপনাকে মেনে চলছি, তো জি মাতারার 208 নম্বর আছে আল্লাহ বলছে যে হে মানদারগণ তোমরা ইসলামে পুরোপুরি প্রবেশ করো, 100% বলছি যে এখানে যে, হ্যাঁ অবশ্যই আমাদেরকে পুরোপুরি মেনে চলতে হবে। এবং আল্লাহ তাআলা আরো বলছেন সূরা বাকারার 25 নম্বর আয়াতে যে যখন তোমরা কিছু অংশ মানবে আর কিছু অংশ প্রত্যাখ্যান করবে তখন তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে আর কিয়ামতের দিন শাস্তি আছে। ঠিক আছে, কিন্তু এর অর্থই না যখন আপনি হয়তো কোনো কিছু একটা গুনার কাজ করছেন, পাপের কাজ করছেন, দিয়ে আপনি জাহান্নামে হয়তো চলেও গেলেন, তার মানে এই না যে আপনি চিরস্থায়ী জাহান্নামে থাকবেন। তার মানে এই না যে কোনো ব্যক্তি যদি কাবিরা গুনা করে, বড় পাপ করে মারা যায়, তার মানে এই না যে সে চিরস্থায়ী মানে জাহান্নামে থাকবে, এমন বিষয় নয়। এখানে আর একটা কথা আপনার কথা মনে এলো, 72 জিন আয়াত নম্বর 23 নম্বর আয়াত আল্লাহ বলছে যে রাসূলের এছাড়া কি কাজ আমার কাছ থেকে দিন নিয়ে গিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর রাসূল দিন পৌঁছে দেওয়ার পরে যদি সে বিরোধিতা করে তার স্থান জাহান্নাম এবং কতদিন সে থাকবে যদি খলে বিনা সিংহা আপাতায় যুগ 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 ধরে থাকবে বলছে। এবার এর আয়াতটাকে বোঝার জন্য আর একটা আয়াত আপনাকে ফিট করি। আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, হ্যাঁ জাহান্নাম ঠিকানা হবে, সে চিরদিন সেখানে থাকবে। যদি কোন মুমিনকে কোন মুমিন যে কোন ব্যক্তি যদি হত্যা করে, কোন মুসলিম ধর্মে কোন মুমিন ব্যক্তিকে ভালো লোককে মানে মুসলিম ব্যক্তিকে হত্যা করে দিল, আল্লাহ তাআলা বলছেন বিনা কারণে হত্যা করলে তাকে জাহান্নামে তাকে মানে নিক্ষেপ করা হবে এবং সে চিরদিন জাহান্নামে থাকবে। এই যে চিরদিন, তার মানে কোন মুমিন ব্যক্তি যদি কোন মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা করে দেয় তার মানে সে কি মানে কাফের হয়ে যায় যে সে যুগ যুগ ধরে মানে মানে চিরদিন ধরে জাহান্নামে থাকবে? এবার দেখুন, মানে প্রথমত একটা বিষয় হচ্ছে যে কোরআন এবং হাদিসকে যে সালাফ সালেহগণদের যে বুঝ, এখানে সালাফ সালেহগণ যেটা ব্যাখ্যা করছেন সেটা হচ্ছে যে এখানে চিরদিন বলতে দীর্ঘদিন। তার কারণ হচ্ছে কোনো ব্যক্তিকে যখন কোনো ব্যক্তি হত্যা করে দেয় সে অবশ্যই বিশাল গুনাহ করে, সে জাহান্নামে যাওয়ার কাজ করে অবশ্যই, কিন্তু তার কারণে তার ঈমান নষ্ট হয়ে যায় না। হ্যাঁ, এই জন্য সে যুগ যুগ ধরে মানে সে বহু মানে জাহান্নামের সাজা ভোগ করে সে মানে জান্নাতে আসবে। তো এই জন্য কতগুলো আয়াত, যেমন আপনাকে আরেকটা আমি দলিল দিই, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ তোমাদের জন্য বিধান দেওয়া হলো সিয়ামের। তাহলে তাহলে কি ঈমানদারের জন্য সিয়াম বিধান, যারা সাধারণ মুসলিম যারা হয়তো ঈমানদার এবং মুসলিমের মধ্যে যে পার্থক্য আছে, তো তাহলে মুসলিমদের জন্য ফরজ নাই সিয়াম, রোজা ফরজ নাই তাদের জন্য, শুধু যারা ঈমানদার তাদের জন্য রোজা ফরজ নাকি? আপনার কথার উত্তর দিই, যারা ইমানদার যারা মুসলিম তারাই যদি ইমানদার হয় তাহলে এবার আপনাকে বলি
যে আরেকটা আয়াত আছে যে মানে ওই দিহাতি লোকেরা বলতো যে আমরা ইমান এনেছি, হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছে যে বলে যে তোমরা ইমান আনোনি, তোমরা মুসলিম হয়েছো। তার মানে কি বোঝা যাচ্ছে যে মুসলিম হয়েছো, ইমানদার হওনি তোমরা এখনো, তোমাদের এখানে ইমানদার তোমরা হওনি, তোমরা মুসলিম হয়েছো মাত্র। তার মানে পার্থক্য আছে ইমানদার এবং মুসলিমে। হ্যাঁ, এখানে তো আল্লাহ তাআলা বলছে যে হে ইমানদার, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, সিয়ামকে ফরজ করা হলো। তাহলে তো মুসলিমদের উপরে সিয়াম ফরজ নয়, তো মানে মুমিনদের উপরে সিয়াম ফরজ। আর যারা কি মুমিন তারা সিয়াম করে, দেখুন যারা মুসলিম ঘরে জন্ম হয়েছে, ওদের গরুর মাংস খায়, খাতনা করেছে, তারা কি সিয়াম করে থাকে? তো আমার প্রথম তো দাবি বিষয় যেটা হচ্ছে, আমি তো এর উপরে তার লেকচার দিয়েছি সাধারণ ভাবে, সিয়াম এবং মানে রোজাতে পার্থক্য করে যখন আমি দেখিয়েছি তখন আমি এই বক্তব্য দিয়েছি আর কি। করে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি কি বলবেন যে যারা এমনি মুসলিম তাদের জন্য সিয়াম ফরজ নয়, মুমিন হতে হবে তেমনি সিয়াম ফরজ হবে, আপনি কি বলবেন? তাহলে অনেক কথা আছে, বুঝলেন কিনা? মানে আসলে এই সব বিষয়গুলো যে অনেক কিছু মানে গভীর ব্যাপার আছে, এগুলো যে অবশ্যই মানে মানে সালাফ সালেহীনদের বুঝ অনুযায়ী এবং বিভিন্ন দলিল মানে সামগ্রিক ভাবে জানার যে বিষয় আছে সেটা একটা ব্যাপার। অবশ্যই মানে কথা শেষ নেই যে আপনি দেখা যাবে আমার কথা যাবে কথা বুঝতে পারা হলো। আর একটা মিস কথা মিস করে দিয়ে শুনলেন, বলুন, তুমি মুসলিম হয়ে বিবাহ করলো কিন্তু তার স্ত্রীকে বেনমোহর দিল না, ধার রাখুন, ধার বাকি রাখুন, শুনলেন? যে বাকি রেখা এটা কি ইসলাম শরীর অনুযায়ী কতটা বৈধ বা কতটা অবৈধ? আর ধার রেখে সে কি তার স্ত্রীর সঙ্গে মিলামেশা করা হয় প্রথমত বিষয় যেটা হচ্ছে যে দেনমোহর ধার রাখা যায় সম্পর্কে দলিল রয়েছে, কিন্তু তাকে নিয়তের আদায়ের নিয়ত করতে হবে। এমন বিষয় নয় যে আমি এখন মানে করলাম যে আসলে আদায় করার নিয়ত নেই, তাহলে নয়, দেনমোহর ধার রাখতে পারে তবে আদায়ের নিয়ত থাকতে হবে, আর যত সম্ভব তাড়াতাড়ি পারা মানে তাড়াতাড়ি আদায় করতে হবে। আর এটা কি সহি হাদিসের কথা মনে করছি, দেখে জি 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 আলহামদুলিল্লাহ। আর জি আর একটা কথা জিজ্ঞেস করি, কথা বলছি যদি জি কোন মুসলিম ঘরে ছেলে হওয়ার পরে যদি ধরে মানে কাজ না করে দেয় তার জি অলিমাতে বা তার বিবাহের যে অনুষ্ঠানে যে অংশ নামাজি ঠিক হবে নাকি ঠিক হবে নাকি? বিষয় যেটা হচ্ছে কোনো ছেলে যদি নামাজ না পড়ে বা এই ধরনের কোনো অপরাধমূলক কাজ যদি আপনি জানেন আপনাকে হয়তো বিয়ে দাওয়াত করা হয়েছে, আপনি বলবেন যে ভাই ঠিক আছে তুমি আমাকে দাওয়াত করছো, আমি তোমার দাওয়াতে অংশগ্রহণ করতে রাজি আছি, তার আগে তুমি আমার দাওয়াত আমাকে আমার দাওয়াত কবুল করতে হবে তোমাকে। তারপরে যে হয়তো নামাজি নয় তাকে নামাজে দাওয়াত লেগে ঠিক আছে নামাজ পড়ে থাকো আমার আমি বিয়েতে যাবো, হ্যাঁ, কিন্তু হয়তো তুমি এই ধরনের কিছু কাজ করছো তাকে আপনি বললেন, ও যদি আপনার কথা মানলো ঠিক আছে তাহলে আপনি তার দাওয়াতে গেলেন, যদি আপনি না মানলো তাহলে আপনি তার দাওয়াতে গেলেন না। কিংবা আপনি এরকমও হতে পারে যে আপনি কোনো ব্যক্তির মানে দাওয়াতে যদি যান তাহলে হয়তো কিছু আপনার উপকার হবে, মানে কিছু আপনি কাজ করতে পারবেন দাওয়াতের, ইসলামে কিছু কাজ করতে হবে, হয়তো আপনি গেলে মানে সুবিধা লাভজনক আছে, আর যদি না যান তো আরো হয়তো মানে আরো খারাপ দিকে যেতে পারে। আপনি প্রস্তুতি অনুযায়ী ভাববেন যে এটা কোন এই মুহূর্তে কোনটা করলে ভালো হবে, মানে আমি দাওয়াত খেয়ে যদি কাজ করি তাদেরকে বুঝাই তাহলে বেশি উপকার মানে বেশি তারা সঠিকটা বুঝবে, নাকি মানে রাগ করলে বেশি মানে ই করবে? কারণ প্রেক্ষাপট দেখা যায় যে অনেক মানুষের উপরে আপনি যখন রাগ করবেন কিনা তখন ও বলবে যে না খেলে তো কি হলো আরো দশটা লোক আছে, মানে আরো আপনার মানে রাগ করার কারণে ও আরো ইসলামের খেলাফ করবে, এমন একটা হতে পারে প্রস্তুতি। তাহলে এই মুহূর্তে আপনার দাওয়াত খাওয়া মানে দরকার। অনুরূপভাবে যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি যদি মানে ওখানে যান কোনো লাভই হবে না, হ্যাঁ, কিন্তু যদি আপনি রাগ করেন তাহলে বলে যে এই ব্যক্তি আমার এত প্রিয় লোক আমার রাগ করে জিনিস না আমাকে তো এটা ইয়ে হচ্ছে আমার ভাববে সেই বিষয়টা, তাহলে এই মুহূর্তে আপনার রাগ করা দরকার। মানে আপনি প্রেক্ষাপট বুঝবেন, দায়ী সবসময় একজন ডাক্তার একজন প্রেক্ষাপট বুঝবে যে এই রুগীটা কি পজিশনে আছে, কি পজিশনের ওষুধ দিলে মানে ঠিক হবে, সেটা ভাবনা চিন্তা করে দায়ী কাজ করবে। যদি আপনি জানতে পারেন যে আমি যেসব দাওয়াত দিচ্ছি বা আমি ওর বিয়েতে যে আমি কিছু হারাম কাজগুলো কিছু রুখতে পারবো না আর মানে আমার শুধু যাওয়া হবে সমর্থন করা হবে আর কি, তাহলে যাওয়ার দরকার নেই। আর যদি আপনি মনে করেন যে আমি ওখানে দশটা না যাই কাজ হচ্ছে আমি যাওয়ার পরে কমসে কম পাঁচটা রুখতে পারবো, ঠিক আছে আপনি যান কমসে কম পাঁচটা রুখেন আপনি।
রমজানের 21 থেকে 30 দিন যে ঈদকাপ নিলে যে ঈদকাপের মধ্যে করণীয় যে কি একটু বললে ভালো হতো বুঝলেন? রমজানের যে আপনার ঈদকাপ নেয় না, ঈদকাপ 21 থেকে 30 পর্যন্ত আপনাকে সময় অতিবাহিত করতে হবে। হ্যাঁ, এইসব তো মানে ইয়ে আছে, আপনি বাইরে যেতে পারবেন না বিনা প্রয়োজনে, বাড়ি আসতে পারবেন না, এমনি সাধারণভাবে কারোর সঙ্গে কথা বলবেন না, ফোনে কথা মানে গল্পগুলো উদ্যোগ করবেন না, অনেক কিছু ব্যাপারগুলো আছে। সেই এবং সঠিক বুঝে অনুযায়ী আমল করা তো সিদ্ধান্ত করে। আমি তাহলে রাখছি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।